দেখুন বন্ধুরা, বাবা গাছ থেকে ডাটা ফেলে দিয়েছে। ডাটা দিয়ে কুমড়ো দিয়ে তরকারি হবে। আজকে অষ্টমী, তাই আমরা অষ্টমী করবো। মা, আমি, সবাই অষ্টমী করবো আমাদের বাড়িতে। তাই রান্না হচ্ছে, কুমড়োর তরকারি হবে, বেগুন গাজা হবে, টমেটোর চাটনি হবে, লুচি হবে, আর হচ্ছে ইয়ে হবে, ঘুগনি হবে। সব আপনারা দেখুন এইভাবে রান্না করি। এই যে ঘুগনির বুট সিদ্ধ করে নিয়েছি। আজকে তাহলে দুটো উনুন কাজ করবে, তাই তো? হ্যাঁ, দুটো উনুন। নতুন উনুন, ওটা নতুন আনা হয়েছে, কিনে আনা হয়েছে এই উনুনটা। ওই উনুনে উনুনে মা রান্না করবে, আর এই উনুনে আমি করবো। দুজনে একসঙ্গে রান্না বসাবো। পরশুদিন তো ষষ্ঠী গিয়েছে, আমরা ষষ্ঠী করেছি, আজকে অষ্টমী। অষ্টমী করবো, মানে আপনারাও করবেন এই পুজোটা। এই পুজোর ষষ্ঠী অষ্টমীটা, এইটাই তো আসল পুজো। আমার শাশুড়ি মা বলে এইটাই আসল পুজো, এইটাই মানে অষ্টমী ষষ্ঠী সব করতে হয়। আর ওই পুজোটাই তো করবো। তো ওই দুর্গা পুজো আশ্বিন মাসে হয়, কার্তিক মাসেও হয়, ওই দুর্গা পুজোই করবো। আর এটা তো অকাল, ওটা তো অকাল বোধন, আর এইটা আসল মানে পুজো। তো বন্ধুরা দেখুন, মা আর আমি আজকে অষ্টমী রান্না বান্না দুজনে লেগে গেছি। মা হচ্ছে এই কড়াইতে কুমড়ো তরকারি করবে, আর আমি এটাই ঘুগনি রান্না করবো। মা কড়া বসিয়ে দিয়েছে, জাল ধরিয়ে দিয়েছে, তেল দিয়ে কুমড়োর তরকারিটা চাপিয়ে দেবো। তেল দিয়ে তেলের উপরে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। আর আমি এই কড়াইতে, কড়াইতে জালটা এখনো ধরিনি ভালো, মাথার ওটা কুমড়োটা চাপা ঘুগনি রান্না করবো। তেলটা দিয়ে দিয়েছি কড়াই, আলুগুলো আগে ভেজে নেবো। মা কুমড়োর তরকারি চাপিয়ে দিয়েছি, লঙ্কা কাঁচা কাঁচা লঙ্কা কুমড়ো ভিতরে দিয়েছি। আমি আলুগুলো আগে ভেজে নেব। উনুন তো আজকে প্রথম ধরালাম, ওই জন্য একটু দেরি হচ্ছে। মা কুমড়ো তরকারি কষা হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে, এবার পুড়ছে। খাবারটা দিলে ময়দাটা বেশ মানে লুচিটা বেশ মচমচে হবে ভালো। অল্প একটু চিনি দিতে হবে। এবার তেল দেবো।
এদিকে ময়দা মাখা হচ্ছে, এদিকে বেগুন ভাজা, এদিকে চাটনি, মানে বিশাল করে রান্না হচ্ছে। মার কষ্ট হয়ে গেছে, মা ঘরের দিকে গিয়েছে, এবার হয়ে গেছে বেড়া, এবার খাওয়া দাওয়া হবে। এই চাটনিটা হয়ে গেলে লুচি ভাজা শুরু হবে। বাবা লুচি খাবে, তাই হচ্ছে পাতা কেটে, মানে খাবার পাতা কলা পাতাই খাবে। এই কলা কলা পাতা কেটে রেডি করছে। কলা লুচি লুচি এই যে লুচি ভাজা হবে। এইবার তেল গরম হয়ে গেছে, উল্কো লুচি। তেল বিশাল মানে কটাবার কটা চারটা জায়গায় চারটি খাবার তরকারি, চাটনি, বেগুন ভাজা আর এই যে ঘুগনি, এই যে খাওয়াবে। বাবার মা এসে গেছে খেতে দেই। ও কটা লুচি দেবো? চারটি দেবো। বিশাল খেতে লেগেছে বাবার। আজ চারটি দেবো বাবা? দুটোর কাজ নাই, সকাল থেকে খাওনি, দুটোর কাজ। আমাদের দোল, আমাদের বাবা খাওয়া শুরু, দোয়া টাইম দিচ্ছে না বাবার, এত খিদে লেগেছে। এই কুমড়োটা তো আরেক হবে। দাদু কেমন হয়েছে? কেমন হয়েছে রান্না? তরকারি কিরকম হয়েছে? ভালো হয়েছে। দিদমা কি বলো? ভালো হয়েছে। আপনি কুমড়ো তরকারি রান্না করেছেন, ওরকম করে বলছেন কেন? অষ্টমী তো লুচি লুচি তরকারি টরকারি সব বাবা মা খাচ্ছে, এবার আমরাও খাবো। ছেলে এখনো দোকান থেকে আসেনি, ও আসলে আমরা একসঙ্গে খাবো। বাসন্তী পুজোর তো সব কিছু হলো, আমি অঞ্জলি দিয়ে এসেছি, আপনাদের দেখাতে পারিনি। এইবার সন্ধ্যেবেলা সন্ধ্যে আরতি হবে, ওখানে যাবো। বাসন্তী পুজো হচ্ছে, ওখানে যাবো, আপনাদের সব দেখাবো। তো বন্ধুরা, পুজোর পুজোর থালা নিয়ে চলে এসেছি, পুজো দেবো ওখানে। ওখানে এখনো ব্রাহ্মণ আসেনি, এখানে আরতি শুরু হবে, আপনাদের সব দেখাবো। থালা দিয়ে এখানে বসি, ব্রাহ্মণ এখন এসে পৌঁছায়নি। We'll be right back.
বন্ধুরা প্রসাদ নিয়ে নিয়েছি।